স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আবারও তোমাদের মাঝে হাজির হলাম এনাদার একটি অ্যাসাইনমেন্ট ভিডিও নিতে সেটা হচ্ছে তোমাদের ক্লাস নাইন অ্যাসাইনমেন্ট সেকেন্ড উইক আমরা দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব আজকে ইংলিশটা নিয়ে আলোচনা করব। সো ইতিমধ্যেই তোমরা কিন্তু প্রশ্নটা হাতে পেয়েছো যারা প্রশ্নটি এখনো হাতে পাও নেই স্কুল অফ সেলফ স্টাডি কিন্তু ইতিমধ্যেই প্রশ্নের ভিডিওটি আপলোড করে দিয়েছে তোমরা ভিডিওটি দেখে আসবে দেন তোমরা এই ক্লাসটিতে জয়েন করবে এখন আমরা চলো আগে প্রশ্নটা একটু অ্যানালাইসিস করে রাখি যে তোমাদের প্রশ্নটাতে কি বলা হয়েছে প্রশ্নটিতে বলা হয়েছে দে প্রিপেয়ার এফেক্ট ফাইল তোমাদেরকে একটি নথি তৈরি করতে হবে সেটা কি নিয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন পার্সন অন সাবজেক্ট অন দি ফাদার অফ দি নেশন ইন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমরা একটি ডকুমেন্টারি ফাইল তৈরি করব যেটা একটি নথিপত্র তৈরি করব সেটাই আজকে আমরা দেখব সো সেখানে আমি বলে রাখি আরেকটি বিষয় তোমাদের না বললেই নয় সেটি হচ্ছে যে কোনো একটি অংশ তুলে ধরতে পারো তারপর অবশ্যই তোমরা ছবি সংযোজন করবে এবং সঠিক ইনফরমেশন প্রয়োগ করবে তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজে ফিরে যাই সো নির্ধারিত কাজে যদি আমি পয়েন্ট আউট করে দিই তোমাদেরকে প্রথমে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে তোমাদের এখানে শিরোনাম দেওয়া লাগবে সেটি কেন এখানে দেখো প্রশ্নের মধ্যে লেখা আছে যে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তোমাদের ভালো করে ইনস্ট্রাকশনটি পড়া লাগবে আমি বারবার বলে দিচ্ছি ইনস্ট্রাকশনটি ভালো করে পড়া লাগবে ইনস্ট্রাকশনে বলা হয়েছে তোমাকে টপিক সিলেক্ট করতে হবে টাইটেল সিলেক্ট করতে হবে তারপর ইন্ট্রোডাকশন সিলেক্ট করতে হবে তোমাদের ভূমিকা তারপর হচ্ছে বডি সিলেক্ট করতে হবে ডেসক্রিপশন সিলেক্ট করতে হবে এখানে ডেসক্রিপশনে বলা হয়েছে নাম্বার অফ টাইটেল প্যারাগ্রাফ মে বেরি ইন রাইট দি অ্যাসাইনমেন্ট তারপর হচ্ছে কনক্লুশন উপসংহার দিতে হবে তাহলে চলো আমরা অ্যাসাইনমেন্টে ফিরে যাই এখানে আমাদের টাইটেলটা কি দিয়েছি আওয়ার লিডার্স বঙ্গবন্ধু দেন আমি একটি ছবি সংযোজন করেছি তোমরা যদি এইভাবে দিয়ে থাকো তাহলে অনেক সুন্দর হয় দেখো আমি অনেক সুন্দর করে গুছিয়েছি স্টেপ বাই স্টেপ এখানে তোমার বঙ্গবন্ধুর একটি ছবি দিয়েছি এই বাসনকে উল্লেখ করে আমি আসবো তোমাদের অ্যাসাইনমেন্টটিতে তাহলে চলো প্রথমে এভাবে দিয়ে রাখবে অনেকেই অনেকভাবে দিয়ে থাকে এজ ইউর চয়েস কিন্তু তোমাকে ফাইন্ড আউট করতে হবে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট ফর ইউ কেন তোমাকে টিচার খুব ভালো মার্কস দিবে এটা কি তোমাকে ফাইন্ড আউট করতে হবে রাইট সো এটা করার জন্য তোমাকে প্রথমে টাইটেল দেওয়া লাগবে তারপর বঙ্গবন্ধু লিখতে হবে একটু বোল্ড করে দিবে তারপর তোমরা অনেকগুলি ছবি ভাবে প্রিন্ট আউট করে এটি কি বসিয়ে দিবে আটিং করে একটু বসে দিবে দেন আবার স্টার্ট করবে যে তুমি কি লিখছো বঙ্গবন্ধু সম্পর্কে একটি ছবি দিয়ে রাখছো বিবরণী দেন দি ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দি আর্কিটেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ যাকে আমরা বঙ্গবন্ধু বাংলাদেশের উপকার হিসেবে চিনি কাকে বঙ্গবন্ধু শেখ মুজিব কে যাকে আমরা ফাদার অফ দ্য নেশন জাতির পিতা হিসেবে চিনি হি ইজ রিকগনাইজড অ্যাজ দি গ্রেটেস্ট বাঙালি অফ দি past hundreds years এখানে বলা হয়েছে একশো বছরের মাঝে তাকে অন্যতম ভাঙালি হিসেবে নির্বাচিত করা হয়েছে তারপর আমরা একটু অ্যানালাইসিস করি দেখো উই ওন্ট হিজ ক্যারিসমাটিক লিডারশিপ ফর মেকিং আস এ ফ্রি নেশন তার সেই ক্যারিসমাটিক লিডার লিডার তার ঐতিহ্যবাহী সেই কি বলে নেতৃত্ব তার সেই চোখ ধাঁধানো নেতৃত্ব আমাদেরকে কি করেছিল একটি সুন্দর জাতি একটি সুন্দর রাষ্ট্র আমরা পেয়েছি দি গ্রেট লিডার ওয়াজ ব্রন ইন 17 মার্চ 17 মার্চ তিনি জন্মগ্রহণ গ্রহণ করেন ইন 1920 সালে এট টংগিপাড়া ইন গোপালগঞ্জ তিনি টংগিপাড়া গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন হিজ ফাদার নেম ইজ শেখ লুৎফর রহমান তার বাবার নাম হচ্ছে শেখ লুৎফর রহমান এন্ড হিজ মাদার নেম ওয়াজ সায়রা খাতুন এবং তার মায়ের নাম হচ্ছে সায়রা খাতুন হি পাসড দি ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন ফ্রম দি গোপালগঞ্জ মিশন স্কুল মিশন হাই স্কুল

অওয়ার্ড ইওয়ার্ডের পর হি জয়েন্ট पॉलिटিক্স তিনি পলটিক্সে আমাদের রাজনীতিতে জয়েন করেন এন্ড ডিড হিজ বেস্ট অফ দি বাঙালি নেশন টু মেক দ্য ফ্রি फ्रॉम মিসরولز দি অপوزیشن অফ দি পাক রولز তিনি নেমে পড়েন আমাদের এই জাতির আমাদের এই জাতির জন্য বাঙালির বাঙালি জাতির লড়াইয়ের জন্য মিসরولز একটি মানে অনৈচ্ছ্য অনৈচ্ছ্য মানে

পাকিস্তানোকাবেলা করতে হবে তোমাদের হাতে যা আছে তাই নিয়ে শত্রুর উপর চাপিয়ে পড়ো এই আমি মার্ক করে রেখেছি রিমেম্বার সরণ রেখো সিন্স উই অলরেডি হ্যাড যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে এক বিন্দু রক্ত আছে উই উইল হ্যাভ টুচ এ লট অফ লর্ড মুর অফ ইট ততক্ষণ পর্যন্ত আমরা এই সংগ্রাম বজায় রাখবো বাই দি গ্রেস অফ আল্লাহ আল্লাহ যদি সহায় থাকেন টু আমরা এই যুদ্ধ চালিয়ে যাব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে রক্ত আছে ইনশাল্লাহ আমরা বিজয় ছিনিয়ে নিয়ে আসবো দেন দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর ফ্রিডম এখানে বলা হয়েছে দি স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর ফ্রিডম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম দি স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর ইমানসিপেশন এটা বলা হয়েছে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম দেন দেখো আমি একটি পিকচার এড করেছি এই পিকচারটা যদি তোমরা সাথে সাথে এড করে দাও তাহলে কিন্তু অতি সুন্দর একটি মার্কস পাবে তোমরা দেন হি ওয়াজ অ্যারেস্টেড অন টোয়েন্টি মার্চ তিনি উনিশশো সালে অ্যারেস্টেড হন কারাবন্দি হন ও সালে নাইনটিন পাকিস্তান অ্যান্ড সেন্ট ব্যাক হোম আফটার লিবারেশন তাকে অবশ্য পরে সেন্ট ব্যাক মানে বাড়িতে ফিরে আসতে দেয়া হয় হি ওয়াজ দি প্রাইম মিনিস্টার অ্যান্ড সামটাইম প্রেসিডেন্ট অফ বাংলাদেশ তিনি একদা এক সময় ছিলেন প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের রাষ্ট্রপতি

অ্যাসোসিয়েটেড হিম অন ফিফটিন আগস্ট 1975 সেভেন্টি ফাইভ কিছু মিলিটারি সৈন্যরা তাকে হত্যা করেছিল অলং উইথ মোস্ট হিস ফ্যামিলি মেম্বারস এক্সপেক্ট অফ হিস টু ডাস্ট তার দুই সন্তানকে ব্যতিত আহ সরি তার দুই যে কন্যা সন্তান ছিল ওটাকে ওনাদেরকে ব্যতিত আর সকলকে নির্মম গণহত্যা চালায় ইট ইজ এ গ্রেট লস অব নেশন এটা ছিল বাঙালির একটি খুবই খুবই মানে মানে হৃদয় বিদারক ঘটনা যা জাতি তাদেরকে হারিয়েছে নাথিং ক্যান কনস্ট্যান্ট ফর দি লস্ট হি ওয়াজ গ্রেট দি টুঙ্গিপাড়া সে এখন সমাহিত অবস্থায় আছে টুঙ্গিপাড়া এখানে দেখো টুঙ্গিপাড়ার সেই কবর স্থানটি এখানে আমি ছবি আকারে দিয়ে এটি যদি তোমরা দিয়ে দাও তাহলে অত্যন্ত চমৎকার হবে তোমাদের অ্যাসাইনমেন্টটি সো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ভিডিও তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দেবে তাছাড়া সকল প্রকার আপডেট পাওয়ার জন্য এখনই তোমাদের বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে দেখা হচ্ছে অ্যানাদার ভিডিওতে আল্লাহ হাফেজ